লোক যখন দেখতে পেল জিন তার দলবল নিয়ে তার বাসায় ঢুকেছে, সঙ্গে সঙ্গে চঙ্গকের বুকের ভেতর কেঁপে উঠেছে। কিন্তু পর মুহূর্তেই জিনের মুখের হাসি দেখে চঙ্গকের মধ্যে অস্থিরতাটা একটু কমে গেছে। তখন চঙ্গক জিনকে কিছু বলতে যাবে, তার আগে জিন তেকে বলে, এই তে তোমার শাড়ি আছে? তখন তে কোনো উত্তর না দিয়ে চঙ্গকের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, শাড়ি তো আছে, কিন্তু বলে দিলে যদি উনি রাগ করে। কি চঙ্গকের মুখের দিকে তাকিয়ে কি দেখছো, পালানোর সময় কি খালি হাতে এসেছো না শাড়ি থাড়ি কিছু এনেছো? আর চঙ্গক তুমি যাও, তাড়াতাড়ি করে একটা পাঞ্জাবি পরে আসো। পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারছে না চঙ্গক। হঠাৎ করে জিন তার দলবল নিয়ে তার বাসায় ঢোকাতে এমনিতেই চঙ্গকের বুকের ভেতরটা কাঁপছে। তারপরে আবার হঠাৎ এসব কি পাঞ্জাবি পরতে বলছে? কি হয়েছে চঙ্গক, চুপ কেন? নাকি তোমার বউয়ের মতো তোমারও পাঞ্জাবি নাই? জিনের কথাটা শোনা মাত্রই উপস্থিত সবাই খিলখিল করে হেসে দিল। আছে, কিন্তু হঠাৎ পাঞ্জাবি কেন? তো কি পরে বিয়ে করতে চাও, টি-শার্ট পরে? সঙ্গে সঙ্গে কপাল কুচকে ফেলল চঙ্গক। প্রশ্নসূচক চোখে জিনের দিকে তাকিয়ে বলল, কিসের বিয়ে? তোমার আর তোর? আমাদের বিয়ে তো হয়ে গেছে। বেশ ভালো কথা, তা দ্বিতীয়বার বিয়ে করতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাছাড়া আমাকে যেহেতু কাছের মানুষ ভাবো, সেহেতু আমার এই কথাটা তো রাখতেই পারো। আমাদের সকলের সামনে আরেকবার বিয়েটা করে ফেলো, আমি সবাইকে তোমার সমস্যার কথা বলেছি, সবাই আছি আমরা তোমার পাশে। তেকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, আর না তোর বাবার ভয়ে তোমার নিজের বউকে দূর সম্পর্কের বোন বলতে হবে। কথাটি বলার সাথে সাথে উপস্থিত সবাই হেসে দিল। যাও ভাই চঙ্গক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো, তোমার আরেম ভাই কিন্তু কাজে নিয়ে চলে আসবে। আমরা এদিকে তেকে তৈরি করে দিচ্ছি, ও বাচ্চা মেয়ে সবটা সামলাতে পারবে না। চঙ্গক তো চুপচাপ নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে, সে একটু নড়ছে না। মনে মনে ভাবছে, আমার নতুন বলা মিথ্যা কথাটা আমাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে বুঝতে পারছি না। পুরো ফ্ল্যাটে লোকজনের হইচই চলছে। কিছু সময় হয়েছে, চঙ্গক পাঞ্জাবি পায়জামা পরে বর বেশে বসে নীরবে সকলের কার্যকলাপ দেখছে। বিয়ে করা বউকে আর একটি বার বিয়ে করাই যায়, এ আর তেমন কঠিন কি কাজ? তবে একটি বিষয় ভাবাচ্ছে তাকে খুব, এ মেয়েটিকে কিছুদিন আগে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছে সে। সেই মেয়েটিকে ভাগ্যের পরিহাসে আজ আবারও আরেকটি বার বিয়ে করতে হচ্ছে। তবে সেদিনের মাঝে আর আজকের মাঝে প্রচুর তফাত। তবে সেদিন বাবাকে নিয়ে ভয় কাজ করলেও আজ তা করছে না, আজ শুধু কাজ করছে এক রাশ ভালো লাগা, উপভোগ করছে সে সময়টিকে। যদিও খানিকক্ষণ আগে এর ছিটেফোঁটাও ছিল না, তবে চঙ্গক আর পেছোতে চায় না, সে ফেস করতে চায়, সে দেখতে চায় এই মিথ্যাটা তাকে কত দূর নিয়ে যাবে। একে সাজিয়ে গুজিয়ে চঙ্গকের পাশে এনে বসানো হয়েছে, তেমন একটা সাজায় নাই, জাস্ট পার্টি সাজ, তারপরেও অসাধারণ লাগছে দেখে। চঙ্গক আর চোখে বারবার তের মুখের দিকে তাকিয়ে দেখছিল, কাজে চলে এসেছে, বিয়েও পড়ানো স্টার্ট করেছে। কাজী তেকে কবুল বলতে বলছে, কিন্তু তে কোনো কথাই বলছে না, এক হাত দিয়ে আর এক হাত কচলাচ্ছে বসে বসে মাথা নিচু করে। কাজী আবারও তেকে কবুল বলতে বলছে, কিন্তু তে কবুল বলছে না। এভাবে দু তিন মিনিট হয়ে গেছে, কাজী আবারও তেকে কবুল বলতে বলছে, কিন্তু তে কবুল বলছে না। চঙ্গকের বুকের ভেতরটা কেঁপে উঠছে, কেন কেন বলছে না তে কবুল? চঙ্গক ভীষণ ভয় পাচ্ছে, তে তো তার বিয়ে করাবো, তার তো ভয়ের কিছু নাই, কিন্তু তার চন্দ্র অস্থির লাগছিল, কেন তে কবুল বলছে না? তে কবুল না বললে যেন তার পৃথিবীটাই উল্টোপাল্টো হয়ে যাবে। চোখে চঙ্গক তের দিকে তাকালো, লাল টুকটুকা শাড়ি পরেছে সে, মাথার ঘোমটাটা এত বড় করেই দিয়েছে যে ভালোভাবে তের মুখটা সে দেখতে পারছে না। কি চলছে মেয়েটার মনে, নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে। তো একটা নিঃশ্বাস ফেলে সকলের চোখের অগোচরে চঙ্গক তের হাতটা ধরল, হাতে হালকা করে চাপ দিয়ে আস্তে করে সে বলল, বলতে আমি তো আছি। ভরসার হাতের সন্ধান পেয়ে আতঙ্ক কমে গেল তের, সে জোরে চঙ্গকের হাতটা চেপে ধরল, তারপর ধীর গলায় বলল, কবুল। মেয়ের দিক থেকে তিনবার কবুল শোনার পর কাজী চঙ্গককে বলল কবুল বলতে। চঙ্গক এক সেকেন্ডও দেরি করল না, সঙ্গে সঙ্গেই জোরো গলায় কবুল বলে উঠল।
প্রথমবার বিয়েতে কবুল বলার সময় আধা ঘন্টার উপরে লেট করেছে জঙ্কুক। কিছুতেই সে কবুল বলতে চায় নাই, বাবার ভয়ে হুমকি ধুমকিতে বাধ্য হয়ে সে কবুল বলেছিল, আর এবার এক সেকেন্ডও দেরি করে নাই। এবার কবুল যেন সে বলার জন্যই প্রস্তুত হয়ে বসেছিল। এবারে তার ভেতরে যে ভালো লাগার অনুভূতি কাজ করছিল, সে অনুভূতিগুলো আগেরবার তার মধ্যে ছিল না। ফ্লাওয়ার আর ক্যান্ডেলস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তেকুকের ঘর। ফুলের গন্ধে মাতাল মাতাল হওয়ার মতো অবস্থা জঙ্কুকের। হালকা শীতল বাতাস বইছে, তার শরীরে অন্যরকম চাওয়া পাওয়া অনুভূতি কাজ করছে। বিছানার কোনায় এসে বসল জঙ্কুক। ছানার আরাক পাশে গুটিসুটি মেরে বসে আছে তে, বড় একটা ঘুমটা দিয়ে। জঙ্কুক কিছুক্ষণ তের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। এক পলকে সে তের দিকে তাকিয়ে আছে। মেয়েটির মুখে অদ্ভুত এক আভা ফুটে উঠেছে। তাহলে কি আমাদের প্রথম বিয়ের দিনও তের মুখে এই রকম আভা ফুটে উঠেছিল? তবে সেদিন তো তা আমার নজরে আসে নাই। সেদিনের জঙ্কুকের আর আজকের জঙ্কুকের মধ্যে কোনো মিল নাই। আজ খুব ইচ্ছা করছে বয়সের ব্যবধান ভুলে তের প্রতি প্রত্যাশা রাখতে, ধীরস্থিরে তেকে নিজের মতো করে সাজিয়ে নিতে। তবে একদিন না একদিন তো বড় হবে তে, সব কিছু বুঝতে শিখবে। সেই দিন যদি বেঁকে বসে তখন তখন কী বলবো আমি তাকে? ঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আর কী বা করতে পারি আমি? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জঙ্কুকের। নিজের চিন্তা ভাবনাকে সংযত করে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে তেকে বলল, গরম লাগছে না তোমার? মুখ তুলে জঙ্কুককে দেখা মাত্রই জঙ্কুকের দিকে এগিয়ে এলো তে, মাথার ঘুমটা ফেলে দিয়ে জঙ্কুককে বলল, রাতে খেয়েছেন আপনি? হ্যাঁ খেয়েছি। খেয়েছো তুমি? আমিও খেয়েছি। আচ্ছা একটা সত্যি কথা বলেন তো, জিন ভাবির হাতের রান্না আপনার কাছে বেশি ভালো লেগেছে না আমার হাতের রান্না বেশি ভালো লাগে? তোমার? আমি জানতাম আপনি এটাই বলবেন। তাহলে প্রশ্ন কেন করেছো যখন তুমি জানতেই? জিন ভাবি জিজ্ঞাসা করতে বলেছিল তাই করলাম। ভাবি যে আজ ইলিশ মাছ ভাজি করেছিল তাতে কিন্তু লবণ হয় নাই, আপনি খেয়ে বুঝেছিলেন? বুঝেছিলাম। আমিও বুঝেছিলাম কিন্তু কিছুই বলি নাই। গুড, ভালো কাজ করেছো। বিছানা থেকে উঠে জঙ্কুক ঘরের লাইটটা অফ করে ড্রিম লাইট চালিয়ে আবার বিছানায় এসে বালিশে শুয়ে পড়ল। তারপর তেকে বলল, তুমি গ্রামের মেয়ে হয়েও অনেকটা স্পষ্ট আর শুদ্ধ ভাষায় কথা বলো, ব্যাপারটা প্রথমে আমায় বেশ ভাবিয়েছে। জিমিনও এতটা শুদ্ধ করে কথা বলতে পারে না যতটা সুন্দর করে তুমি কথা বলো, শুনতে বেশ ভালো লাগে। চোখমুখ উজ্জ্বল হয়ে গেল তের জঙ্কুকের এ কথা শুনে। হালকা হেসে তে বলল, আমার মা শিখিয়েছে। তোমার মা পড়ালেখা কত দূর? জানি না, তবে এটা জানি অনেক পড়াশোনা করেছে, পড়তে পড়তে বাবার সাথে বিয়ে হয়ে গেছে, তারপরে আর পড়ে নাই। তোমার বাবা মার কাহিনীটা কি একটু বলো তো, কিভাবে কি হলো ওনাদের মাঝে, শহর ছেড়ে একেবারে সরাসরি গ্রামে চলে গেল? আমিও অত একটা জানি না, কিন্তু যতটুকু মার মুখে শুনেছি, মার বাবা মানে আমার নানা ছিল অনেক বড় লোক। মা যখন সিওল ইউনিভার্সিটিতে পড়ত, তখন ইউনিভার্সিটি যাওয়ার সময় তার বাবার সাথে দেখা হতো রাস্তায়। বাবা এখানে কোনো একটা কাজের জন্য এসেছিল, তারপর তাদের মধ্যে পরিচয় হয় এবং ভালোবাসা তৈরি হয়। মা বাবাকে বিয়ে করার জন্য আগে প্রস্তাব দেয়, কিন্তু বাবা কখনোই রাজি ছিল না, কারণ বাবা জানতো নানা কখনোই তাদের সম্পর্কটা মেনে নেবে না। বাবা বারবার মাকে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু মা কিছুতেই বুঝতে রাজি হতো না। এটা নিয়ে মা অনেকটা ডিপ্রেশনে চলে যেতে শুরু করে। তখন বাবা মাকে ভালোবাসত, তাই সে বাধ্য হয়ে মার কথা মতো তাকে বিয়ে করে। বিয়ের পর মা বাবাকে নিয়ে তার বাড়িতে যায়। তখন নানা মাকে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলে, আর তখন আর এ শহরে মা এক মুহূর্ত দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে গ্রামে চলে যায়। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালো জঙ্কুক। তারপর তের মুখের দিকে তাকিয়ে বলল, বুঝেছি। তারপর
গ্রামে এসে সংসার শুরু করলো। তারপর আমি আসলাম। আপনি জানেন মা আমাকে কি বলতো? আমি নাকি তাদের ভালোবাসার ফসল বুনতে পৃথিবীতে এসেছি। আমি তখন মাকে বলতাম, কোথায় মা, ফসল তো বুনেছে বাবা, আমি তো ফসল বুনিনি। কথাটি শুনেই মা খিলখিল করে হেসে উঠত। গলা ভারী হয়ে গেছে তীর। চোখ ভর্তি জল নিয়ে বিছানার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে আবারও বলে, মা যেদিন মারা যায় সেদিন মা আমার চুল বেঁধে দিয়েছিল, তারপর আমার কপালে চুমু খেয়ে বলেছিল, তে বলতো আমাদের ভালোবাসার ফসল বুনতে তোর ভাই আসছে না তোর বোন? আমি বলেছিলাম, বোন, আমি আমার বোনকে খুব আদর করব আর ওকে নিয়ে খেলব। তখন মা বলেছিল, আর পড়াশোনা? আমি বলেছিলাম, গোল্লায় যাক। আশ্চর্য হয়ে চঙ্গক তীর মুখের দিকে তাকিয়ে আছে। স্তব্ধতা কাটিয়ে উঠতেই পারছে না সে। অন্যদিকে তে বলার উপরেই আছে, আশেপাশে সবাই বলেছিল শেষ দেখা দেখে নে তোর মাকে, আর কখনোই দেখতে পারবি না। আমিও খুব করে শেষবারের মতো মাকে দেখে নিয়েছিলাম। হাজারবার হাজারটা চুমু খেয়েছিলাম মার মুখে, চিৎকার করে কান্না করেছিলাম, মা আমাকে ছেড়ে কোথাও যেও না, কোথাও যেতে পারবে না তুমি। মা কোথায় তুমি মা? স্বরে কেঁদে উঠল তে। 5 বছর আগে সেই ঘটনা স্পষ্ট তার চোখে ভাসে। সাথে সাথেই বুকের ভেতরটাতে অসহ্য যন্ত্রণা শুরু হয় তার। মাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে, চুমু দিতে ইচ্ছা করে, কিন্তু কোথায় পাবো, কোথায় পাবো আমি আমার মায়ের দেখা? আমি আমি মায়ের আদর পেয়েছি, কিন্তু আমার বোন ও পায়নি। ও কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু তারপরে ও মায়ের আঁচল খুঁজে বেড়ায়, আমি ঠিক বুঝতে পারি। আপনি আপনি তো একজন ডাক্তার, ওর কষ্ট কমিয়ে দেবেন আপনি, ওকে ঠিক করে দেবেন আপনি। বুকের ভেতরটা হু হু করে উঠল চঙ্ককের। এই পরিস্থিতিতে তেকে সে কি বলবে সে নিজেও জানে না। ধীরে ধীরে তের কান্নার বেগ বেড়েই চলেছে। ছোট মা কথা দিয়েছিল আমাকে, বিয়েতে রাজি হলে সে আমার বোনকে সন্তানের মতো আদর করবে, তাকে ডাক্তার দেখাবে, ভালো ট্রিটমেন্ট করবে। আমি তো আমার কথা রেখেছি, কিন্তু ছোট মা কি তার কথা রেখেছে? সে কি আদর করে আমার বোনকে? সে কি ডাক্তার দেখিয়েছে আমার বোনকে? যে মেয়েটি আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, সে মেয়েটি আমাকে ছাড়া এখন কিভাবে থাকে বলতে পারেন? ওর কেউ নাই এই পৃথিবীতে, প্রতিবন্ধী বলে কেউ ওকে আদর করে না, কেউ ওকে কোলে নেয় না, কেউ ওর কাছে যায় না। কি দোষর বলুন না। এগিয়ে এসে সঙ্গে সঙ্গে তেকে বুকে জড়িয়ে নিল জঙ্কক। তের প্রত্যেকটা কথা জঙ্ককের বুকে তীরের মতো গিয়ে বিচ্ছে। মেয়েটির মা নেই ভাবতে শূন্যতার অনুভব হচ্ছে। মায়া হচ্ছে মেয়েটির জন্য, নাম না জানা এই কষ্টটা বারবার তার গলা চেপে ধরছে। ওর কেউ নাই, কেউ ওকে আদর করে না, বাবা বাবা ওকে আদর করে না। আপনি জানেন আমার কত কষ্ট হয়? জানি। জানেন না, আপনি জানেন না, কেউ জানে না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চঙ্কক বলল, আচ্ছা ঠিক আছে, কেউই জানে না, তুমি একটু শান্ত হও। জঙ্ককের মমতার স্পর্শ পেয়ে আস্তে আস্তে শান্ত হয়ে গেল তে, কিন্তু এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জঙ্ককের কাছে তের নীরবতা যতটা ভালো লাগে, তের চোখের পানি ততটা কষ্ট দেয় তাকে। সে কিছুতেই তের চোখের পানি সহ্য করতে পারে না, তার বুকের ভেতরটা যেন ব্যথা করছে। খুব অস্থির লাগে তার তের এই কান্নামাখা মুখটা দেখতে। একই বুঝে তার এই অস্থিরতার কারণ তেকে বাহুডোর থেকে সরিয়ে তার গাল দুটো শক্ত করে হাত দিয়ে চেপে ধরে তের মুখের দিকে তাকালো জঙ্কক। মৃদু আলোতে তের চোখ দুটো জলজল করে উঠছে। কি আছে তের এই দুটো চোখে? প্রশ্নের উত্তর না পেয়ে নিজের ঠোঁট জোড়া নিয়ে ঠেকালো তের কপালে। তারপর সময় নিয়ে এঁকে দিল স্নেহের পরশ। তারপর একটা চুমু খেয়ে যাচ্ছে সে তের কপালে। সেদিন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা মাকে যতটা ভালোবাসে আপনি কি আমাকে ততটা ভালোবাসবেন? আজ আমি আপনাকে বলছি, বাবা মাকে যেভাবে ভালোবাসত আপনি আমাকে কখনোই সেভাবে ভালোবাসবেন না।
এ ভালোবাসা হারিয়ে গেলেই ফুরিয়ে যাবে। আপনি কখনোই আমাকে সেভাবে ভালোবাসবেন না। আপনি আমাকে সেভাবে ভালোবাসবেন যে ভালোবাসায় আমি মার মতো হারিয়ে গেলে ছোট মার মতো কেউ আসবে না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চঙ্কুকের। তীর কপাল থেকে ঠোঁট চূড়া সরিয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর তীর মুখের দিকে তাকিয়ে ইশারা করল তার বুকে শোয়ার জন্য। তেও কোনো কথা না বলে চঙ্কুকের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। চঙ্কুক পরম স্নেহে তীর মাথায় হাত ভুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। তারপর সকালবেলা জিন তীক্ষ্ণ দৃষ্টিতে তীর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। তারপর ভুরু কুচকে তেকে বলল, সকালে গোসল দাও নাই? গাইস, আজকের পাঠটা আমি আর বড় করতে পারছি না, আমি একটু অসুস্থ, তাই আমি আশা করব তোমরা বুঝবে। ভিডিওটা তৈরি করতে গিয়ে খুব কষ্ট হয়েছে আমার। গাইস, তের মতো আমারও কিন্তু পোড়া কপাল, আমারও মা নাই। আমারও মা মারা গেছে কয়েক বছর হয়েছে। সো ভিডিওটি যখন আমি বলছিলাম তখন সত্যি সত্যি কান্না চলে এসেছিল, আর অনেক থেমে থেমে অনেক সময় লাগিয়ে আমি স্টোরিটা তৈরি করেছি আজ। তো গাইস, স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।